যে মানে আত্মার কি অস্তিত্ব আছে আত্মা বলে স্প্রিট বলে কোন জিনিসের অস্তিত্ব আছে এরকম কোন কিছুর অস্তিত্ব আছে বলে আমি কোনো প্রমাণ পাইনি আপনার কাছে কোন প্রমাণ আছে প্রমাণ প্রমাণ তো প্রমাণ বলতে আমরা মানে শুনে আসছি ছোটবেলা থেকে বা বলে পড়ে আসছি এখন আত্মা অনেক কিছু তো আমরা ছোটবেলা থেকে শুনে আসি যেমন ধরেন স্পাইডারম্যান সুপারম্যান ব্যাটম্যান কত কত ম্যান আমরা শুনি তাই না সে কাল্পনিক সে কাল্পনিক ব্যাপার সব কিছু তো সব কিছু কথা শুনে নেন কথা শুনে নেন হ্যাঁ 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 কিছু তো আমরা ছোটবেলা থেকে শুনে আসি মামদ ভূ শাকচুন্নি রাক্ষস কক্ষস আলী বাবা চল্লিশ চোর আলাদিন আলাদিনের জাদুর চেরা কত কিছু তো আমরা শুনি হ্যাঁ আত্মা আত্মা আল্লাহ ভগবান শিব কত কিছু শুনি কিন্তু একজন যখন মানুষ প্রাপ্ত হয় তখন ছোটবেলা অনেক কিছু মানুষ শুনতে পারে বিভিন্ন জনের মুখ থেকে অনেক কথাই শুনতে পারে ছোটবেলার কথা আলাদা ছোটবেলা গল্প শুনতে ভৌতিক যখন মানুষ প্রাপ্ত বয়স্ক হয় জ্ঞান বুদ্ধি হয় শিক্ষা দীক্ষা অর্জন করে তখন মানুষ ছোটবেলা যে জিনিসগুলা শুনে আসছে সেগুলা যাচাই করে দেখে নাকি আচ্ছা হ্যাঁ অবশ্যই প্রাপ্ত যাচাই করার ক্ষমতাটা তৈরি হয় নাকি

তাহলে আমরা আমরা যখন বড় হই তখন আস্তে আস্তে সেই যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমরা ডিসিশন মেক করি যে এই তথ্যটা সত্য এই তথ্যটা এই তথ্যটার পেছনে কোনো প্রমাণ নাই যখন কোনো তথ্যের পেছনে কোনো প্রমাণ পাওয়া যায় না তখন আমরা সেই তথ্যটাকে বাতিল করে দিই আর যখন প্রমাণ পাওয়া যায় তখন আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি যেমন ধরেন যেমন ধরেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এই জিনিসটা আমরা প্রমাণ করতে পারি যেমন ধরেন ত্রিভুজের তিন কোনের সমষ্টি একশো ডিগ্রি এটা আমরা প্রমাণ করতে পারি পিতাগোরাস এটা আমরা প্রমাণ করতে পারি

কিছু জিনিসের কোনো প্রমাণ নাই সপক্ষে কিন্তু দাবিগুলো শুনতে পাই আমরা অনেকে বলে অনেকে বলে আল্লাহ আছে অনেকে বলে ভগবান আছে শিব আছে কালী আছে প্রাচীন কালের লোকেরা বলতো জিউস আছে হ্যাঁ মিশরের দেবতার আছে হ্যাঁ তারপরে হচ্ছে মনে করেন চীনের লোকেরা বলতো আরেক কথা আফ্রিকার লোকেরা বলতো আরেক কথা এক এক দেশের মানুষ যা যার যার মতো করে এক একটা জিনিস বানায় নিচ্ছে এদের মধ্যে আবার একটা কমন জিনিস আছে সেটা হচ্ছে আত্মা সবাই এরা অনেকই বিশ্বাস করতো এখন এই আত্মাটা কি আত্মাটা সম্পর্কে যদি আমরা জানতে চাই তখন ধর্মগ্রন্থ থেকে আমরা নানা ধরনের উদ্ভট কথাবার্তা শুনি কিন্তু কোনো প্রমাণ পাই না যতক্ষণ পর্যন্ত কোনো প্রমাণ আমরা না পাচ্ছি আমাদের ডিফল্ট পজিশনটা হয় যে আমরা আমরা এই এই কথাটাকে মানছি না তথ্যটাকে বাতিল করে দিচ্ছি আমাদের ডিফল্ট অবস্থান মনে করেন আপনি আমাকে বললেন আহ আসিফ ভাই মঙ্গল গ্রহে না একটা স্পাইডারম্যান উঠতেছে এটা কি সত্য নাকি মিথ্যা আমি সেই তথ্যটা সম্পর্কে বলবো যে এটা ভাই আপনার কাছে কি এটা সম্পর্কে কোনো প্রমাণ আছে আপনি বলবেন না ভাই প্রমাণ নাই কিন্তু ভাই বিশ্বাস করেন সত্যি কথাটা সত্য ভাই বিশ্বাস করেন আমি বলবো যে আপনার কাছে যেহেতু কোনো এটা সম্পর্কে কোনো প্রমাণ নাই সেটা আপনার কথাটাকে আমি বাতিল করে দিলাম আপনার কথাটা আমি মানতেছি না কত কথা তো আবার প্রমাণ ছাড়া কিছু কিছু জিনিস প্রমাণ ছাড়া তো মেনে নিতে হচ্ছে বলেন তো দুই একটা কথা বলেন তো দুই একটা কথা যেটা প্রমাণ ছাড়া মেনে নিতে হচ্ছে যেমন অনুভবের মাধ্যমে কিছু মানতে হচ্ছে যেমন অনুভব করতে পারছি যে বাতাস চলছে কিন্তু বাতাস তো আমি চোখে দেখতে পাচ্ছি না বাতাসকে প্রমাণ করা যে আমি তো চোখে দেখার কথা বলি নাই ভাই আমি আমার বক্তব্যের একটা জায়গাতেও নাই যে শুধুমাত্র চোখে দেখতে হবে আমি বলেছি প্রমাণ বাতাসটাকে প্রমাণ করা যায় কথা শুনে নেন কথা শুনে নেন এটা স্কুল স্কুলে পড়ায় বাতাসকে কিভাবে প্রমাণ করা যায় একটা বেলুন নিতে হয় দুইটা বেলুন নিতে হয় একটা বেলুনে কথা শুনতে হবে কথা শুনতে হবে লাভ মারবেন না কথা শুনতে হবে অবশ্যই অবশ্যই বলেন বলেন দুইটা বেলুন নি তো একদম ছোট বাচ্চাদের এই জিনিসটা শেখানো হয় এই জিনিসটা আপনি এত বছর এত বয়স হয়ে গেছে এখন আপনি এই জিনিসটা জানেন না এটা আমার না আমার কথা শুনতে হবে মাঝখানে কথা বলবেন না মাঝখানে কথা বলবেন না আচ্ছা আচ্ছা বলুন বাচ্চাদের শেখায় এটা বাচ্চাদের শেখায় কিভাবে বাচ্চাদের বাতাসের যে ভর আছে সেটা কিভাবে প্রমাণ করা যায় এটা স্কুলে বাচ্চাদেরকে শেখানো হয় আমার বাচ্চাকে আমি শিখাইছি আমার বাচ্চার বয়স 5.5 বছর আপনি এত বড় হয়েছে এখনো জানেন না এটা এটা একটা অদ্ভুত ব্যাপার আমি দুইটা বেলুন কিনেছি দুইটা বেলুন কিনে একটার ভিতর বাতাস ঢুকাই আর আরেকটার ভিতর বাতাস ঢুকাইছি ঢুকায় তারপরে আমরা দুইটার ওজন নিয়েছি ওজন নিয়ে দেখিয়েছি যে যেটার ভিতরে বাতাস আছে সেটা এই কারণে আমি তাকে প্রমাণ করে দেখাতে পারলাম যে এই বাতাসটাকে আমরা বেলুনের ভিতরেও রাখতে পারি এবং এই বাতাসটাকে একটা ভরও আমি নিতে পারি তার মানে এইটা এটার অস্তিত্ব এইভাবে প্রমাণ করা যায় আমি আপনাকে একবারও বলে নেই যে এই জিনিসটা শুধুমাত্র চোখে দেখতে হবে এটা একবারও আমার মুখ থেকে বের হয় যে ভাই শুধুমাত্র চোখে দেখলে আমি বিশ্বাস করব এটা আমি একবারও আপনাকে কিন্তু আত্তা আত্তার কথাটা যে আছে নেই আত্তা এটা নেই এবার এর একটা যে কোনো Jeep বেচে থাকছে তো ও তো কোনো একটা শক্তির জন্য বেচে থাকছে না আচ্ছা আর আপনি যখন যুক্তিবিদ্যার একটা মৌলিক নীতি হচ্ছে মৌলিক সূত্র হচ্ছে যে আপনি যখন কোনো কিছু দাবি করবেন তখন সেটার সপক্ষে আপনারই প্রমাণ উপস্থাপন করতে হয় এটা হচ্ছে যুক্তিবিদ্যার মৌলিক একটা নিয়ম বা মৌলিক একটা সূত্র যে কোনো বিষয়ে দাবি করবে প্রমাণটা উপস্থাপনের দায়িত্ব তার যদি আপনি আত্মার অস্তিত্ব আছে এমনটা দাবি করেন বা কেউ যদি আত্মার অস্তিত্ব আছে এমনটা দাবি করে আমি আপনার কাছে জানতে চাইলাম আমি দাবি করছি না কথাটা শুনতে হবে তো কথাটা শুনতে হবে আপনি দাবি করছেন আমি বলেছি আপনি বা কেউ যদি দাবি করে কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন ভাই হ্যাঁ মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন না শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন না বলুন যদি কেউ দাবি করে যে আত্মা আছে তাহলে সেই ব্যক্তির সেটা সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে হবে এটা যুক্তি মৌলিক সূত্র মৌলিক নিয়ম হ্যাঁ ফাউন্ডেশন যে দাবি করে তার প্রমাণ উপস্থাপন করতে হয় যদি আপনি উপস্থাপন করতে না পারেন আপনার দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনার দাবিটা অটোমেটিক বাতিল হয়ে যায় আপনার দাবিটা সত্য বলে বিবেচিত হবে না আত্মা আছে নাকি নাই সেটা তো পরের ব্যাপার আগে তো প্রমাণ আপনি যে দাবি করছেন সেটা সপক্ষে একটা প্রমাণ দিবেন যদি প্রমাণ দিতে না পারেন তাহলে আপনার দাবিটা বাতিল আমাদের ডিফল্ট অবস্থান হবে আমি এটা মানছি না ভাই ব্যাপারটা কি গেছে মানে হ্যাঁ হ্যাঁ যেটা আপনি আপনি এটা বলতে চাইলেন যে আত্মা নেই এর মানে আত্মা আছে এর পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ আসেনি এবার তার জন্য মেনে নিতে হবে যে নেই না ডিফল্ট অবস্থান হবে এই বাতিলটাকে আমরা বাতিল এই যে ডিফল্ট অবস্থানে থাকলাম মেনে নিতে হবে যে নেই এই বা আছে এরকম কোনো কথাই আমি বলছি না আমি কোন একটা অবস্থানে আছে হয়তো আছে বা নেই এরকম একটা অবস্থানে আছে এটা আমি কিছুই বলি নাই আমি বলেছি যে আপনি যতক্ষণ পর্যন্ত দাবির পক্ষে প্রমাণ দিতে না পারছেন মনে করেন আপনি এসে বললেন ভাই আচ্ছা দাদা বলছি এই বিষয়ে কিছু কিছু প্রশ্ন মাথায় ঘুতফাক তো মাঝে মধ্যে আমাদের মধ্যে আলোচনা হয় তো এবার যদি আত্মা নামক কোনো বিষয় ঠিক আছে আমরা শুনে এসেছি আত্মা আছে এরকম শুনে এখন বড় ভাই বুঝতে পেরেছি আত্মা নেই বা আত্মার পক্ষে এরকম কোনো থাকার কোনো অবস্থা নেই তবে কিছু কিছু জায়গাতে হয় যে যদি না থাকে বা কোনো একটা শক্তি যদি না থাকে তাহলে তো একটা আমি বেঁচে আছি আমি হাঁটছি চলছি সবকিছু করছি আমার আমার পিছনে শুধু শরীরের কাজ করছে তারা তো রোবট এখন তো এমন সাইন্টিস্ট উন্নত হয়েছে যে একটা মানুষের পর্যন্ত মানুষের মতো বানিনি রোবটকে সেই ক্ষেত্রে তো রোবটের মধ্যেও তো এমন কোন শক্তি দিতে পারতো তাহলে আপনি আমাকে বোঝান যে তাহলে আপনি আমাকে বোঝান যে যদি এরকম কোনো কিছু থাকে শরীরে আপনার বলে যদি কোনো কিছু থাকে আমাদের শরীরের ভিতরে তো আছে নাকি আপনার মনে হয় ভিতরে তো আছে নাকি অবশ্যই প্রত্যেকটা কোন জায়গায় আছে কোন জায়গাটাতে আছে শ্যারা গাছের পেত নি আবিষ্কার করতে পারেনি মেডিকেল সায়েন্স কখনো শেয়ারা গাছের পেতনি আবিষ্কার করতে যাবেও না আত্মাকে আবিষ্কার করতে যাবেও না কারণ এগুলা মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে এগুলো হচ্ছে ফালতু কুসংস্কার এগুলাকে নিয়ে তারা গবেষণা করে ইনফ্যাক্ট হ্যাঁ আপনাকে আমি আপনার কথা জিজ্ঞেস করছি যে আপনি কি মনে করেন মেডিকেল সায়েন্সের কথা জিজ্ঞেস করিনি আপনি কি মনে করেন যে মানুষের শরীরে যদি আত্মা থেকে থাকে তাহলে সেটা আছেটা কোথায় মানে এই প্রশ্নটাও আমি খুব কঠিন করে দিলাম যাই হোক প্রশ্নটার মানে উত্তরটাও খুঁজাও খুব কঠিন ব্যাপার আছে এখন পর্যন্ত আচ্ছা আপনি মনে করেন মনে করেন আপনি যে চিন্তা ভাবনা করছেন চোখ দিয়ে দেখছেন নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন জিবা দিয়ে মানে মানে স্বাদ গ্রহণ করছেন আপনার যে পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয়গুলো তো তথ্যগুলাকে ব্রেইনে পাঠাচ্ছে তাই না ব্রেইনে পাঠাচ্ছে ব্রেইন তারপর সেই তথ্যগুলাকে মানে একটা ফাংশনের মতো কাজ করছে গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ হ্যাঁ এখন মনে করেন আপনি আপনার রক্ত কিছু রক্ত আপনার বন্ধুকে দিয়ে দিলেন তাহলে কি ওই রক্তের ভিতরে কি আত্মা ছিল ও সেই সেই প্রশ্নটাই তো আমি আপনাকে করলাম যে আত্মা যে নেই বা আছে

না না তা নাই সেটা বললো তো দাদা তো বলছে যে আমি যেটা আমি প্রমাণ করতে পারবো না সেটাকে সে দাবিটাকে বাতিল করে দিলাম এটা তো বাতিল তো তাই তো বলছে এটা বাতিল দলে তো ফেলে দিচ্ছে সেটা তো প্রশ্ন করছে না আর একটা প্রশ্ন আগে জন্য আপনাকে প্রশ্ন করলো কিন্তু আপনি প্রশ্নটাকে এড়িয়ে দিলেন এবং তাকে ঠিক মতো কথাই বললেন না